বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা বিতর্কিত হিন্দি সিনেমা পদ্মাবতের। আর তার আগেই দেশের বিভিন্ন স্থানের মতো বিক্ষোভ শুরু হলো এবার আসানসোলেও। বুধবার বিকেলে আসানসোলের মুরগাসোল এলাকায় এই সিনেমার বিরোধিতায় বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদের আসানসোল শাখার সদস্যরা। সভাপতি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে পুরনো জিটি রোডে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভের পাশাপাশি এই সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালির কুশ পুতুলও পোড়ানো হয়। এর জেরে প্রায় আধ ঘন্টার জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। সঞ্জয় লীলা বনশালি যো হাম লোগ রানী পদ্মাবত যো হাম লোগ কে আপনে আপনা জান দেকর আপনে শরীর পে টাচ নেই করে দি উসকো লেকে ইতনা গন্দা করকে দিখাযা গয়া ইস ফিল্ম মে হাম লোগ ইসকা বিরোধ জতানা বিশ্ব হিন্দু পরিষদ কা বিরোধ করনা চাহতা হ্যায় কি ইস টাইপ কা ফিল্ম হাম লোগ কা ইতিহাস কে সাথ ছেড়ছাড় করকে সঞ্জয় লীলা বনশালি যো ইয়ে ক্রিয়া কর রহা হ্যায় হাম লোগ উসকা বিরোধ করতে হ্যায় আর আসানসোল মে পুরে বঙ্গাল মে হাম লোগ চাহতে হ্যায় কি সঞ্জয় রানী পদ্মাবত কে উপর যো ফিল্ম বনা গয়া হ্যায় ও ফিল্ম ইয়াহ পে হাম লোগ চলনে নেই দেঙ্গে।